নমস্কার আমি সরকার আপনাদের যখনই কোনো নতুন চাকরির খবর জানার প্রয়োজন হবে ইউটিউবে গিয়ে লিখুন অল বাংলা নলেজ এই ভিডিওতে এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার অর্থাৎ তেইশে অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবরের কর্মক্ষেত্র পেপার নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত চাকরির খবর সবার আগে জানার জন্য প্রথম খবর গ্রাজুয়েট যোগ্যতায় কয়েকশো তরুণ তরুণীকে নিয়োগ করা হবে নিয়োগ করা হবে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষা দুই এগারো মার্চ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কয়েকশো গ্রাজুয়েট সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ অফিস ও গ্রুপ বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার উনিশের মাধ্যমে এবং এই জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় গ্রাজুয়েট এবং দৈহিক মাপঝব ইন্সপেক্টর লেভেলের ক্ষেত্রে ছেলেদের উচ্চতা হতে হবে একশো সাতান্ন দশমিক পাঁচ বুকের সাথে পাঁচ সেমি ফুলিয়ে একাশি সেমি তপশিলী উপজাতি ও গোর্খা প্রার্থীরা উচ্চতায় পাঁচ সেমি ছাড় পাবেন এবং ওজন হতে হবে পঞ্চাশ কেজি মেয়েদের ক্ষেত্রে উচ্চতা দরকার একশো বাহান্ন সেমি ওজন হতে হবে আটচল্লিশ কেজি তপশিলী উপজাতি ও গোর্খা প্রার্থীরা উচ্চতা ওজন যথাক্রমে দুই দশমিক পাঁচ ও দুই কেজি ছাড় পাবেন আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হলো টিপল ডব্লিউ ডট এস অনলাইন ডট ডট ইন এবং বাইশে নভেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে তো বন্ধুরা বিস্তারিত আরও জানার জন্য আপনারা অবশ্যই কর্মক্ষেত্রের পেপারটি কিনুন কর্মক্ষেত্রের পেপারটির দাম চার টাকা প্রতি খবর অস্ত্র কারখানায় চার হাজার আটশো পাঁচ নন আইটিআই ও আইটিআই পাস তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকে অধীনস্থ অর্ডিন্যান্স ফ্যাক্টরি ও অর্ডিন্যান্স ইকুইপমেন্ট ফ্যাক্টরিতে চার হাজার আটশো পাঁচজন তরুণ তরুণীকে ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেবে ছাপ্পান্নতম ব্যাসে অ্যাপ্রেন্টিস অ্যাক উনিশশো একষট্টি অনুসারে এই জন্য আইটিআই যোগ্যতা দরকার এবং আইটিআই কমসে কম পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এবং আবেদন করতে হবে ওয়েবসাইটে ওয়েবসাইটটি হলো ডিপ্লুডব্লু ডট ডট জিও ভি ডট ইন এবং এই খবরের বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা কর্মক্ষেত্র পেপারটি কিনবেন কর্মক্ষেত্র পেপারের দাম চার টাকা পরবর্তী খবর একশো সত্তর জন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার নেবে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস এটি এয়ার ইন্ডিয়ার অধীনস্থ প্রাপ্ত একটি সংস্থা এবং পাঁচ বছরের চুক্তিতে নেওয়া হবে এবং এই জন্য আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইট হলো ডব্লিউ ডট এয়ার ইন্ডিয়া ডট ইন এবং আবেদন করতে হবে পাঁচই নভেম্বরের মধ্যে এই জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় স্নাতক এবং বয়স হতে হবে এক আট দু হাজার উনিশ তারিখে তেত্রিশ বছরের মধ্যে তপসিলিরা পাঁচ বছর ও বিশিরা তিন বছর বয়সের ছাড় পাবেন এবং বেতন প্রতি মাসে উনিশ হাজার পাঁচশো সত্তর টাকা পরবর্তী খবর এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসে দুশো এগারো ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিসার সহ বিভিন্ন পদে দুশো এগারো জনকে নেবে এনার্জি অফিসিয়েন্স এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস এটি একটি কেন্দ্রীয় সরকারের শক্তি মন্ত্রক অধীনস্থ একটি সংস্থা এই জন্য ইঞ্জিনিয়ার নেওয়া হবে ইঞ্জিনিয়ার টেকনিক্যাল নেওয়া হবে এবং এই জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার সংশ্লিষ্ট ট্রেডে ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে এবং দরখাস্ত হবে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটে এক নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে ওয়েবসাইটটি হলো এইচটিপি ডবল স্ল্যাশ ইএসএলআই এন এ ইন্ডিয়া জিও পরবর্তী খবর আর্মিতে উচ্চ মাধ্যমিক ট্রেনিং দিয়ে টেকনিক্যাল শাখায় নব্বই জন অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী নিয়োগ হবে পারমানেন্ট কমিশনে মোট শূন্য পদ নব্বইটি শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স নিয়ে সত্তর শতাংশ নব্বস উচ্চ মাধ্যমিক বা সমতুল্য দৈহিক মাপঝোপ একশো সাতান্ন সেমি গোর্খা প্রার্থীরা পাঁচ সেমি সার পাবে বয়স উচ্চতার মানানসই ওজন হতে হবে বুকের সাথে পাঁচ সেমি ফুলিয়ে একাশি সেমি হতে হবে এবং বয়স হতে হবে এক সাত দু হাজার কুড়ি তারিখে সতেরো ষোলো থেকে উনিশ বছরের মধ্যে এবং জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার এক থেকে এক এক দু হাজার চারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটটি হলো টিব্লিউডব্লু ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট ডট ইন এবং তেরোই নভেম্বরের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে বন্ধুরা এই ভিডিও সমস্ত কিছু জানতে আপনারা অবশ্যই কর্মক্ষেত্র পেপারটি কিনুন কর্মক্ষেত্রের পেপারের দাম চার টাকা পরবর্তী খবর ইন্ডিয়ান অয়েলে একশো তরুণ তরুণীকে কী অ্যাপ্রেন্টিস একশো একত্রিশ জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসের ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্ম কর্পোরেশন পরবর্তী খবর রাষ্ট্রীয় কৃষি বিদ্যালয়ে অধ্যাপক রাষ্ট্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে লেকচারাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে যোগ্যতামান যাচাইয়ের পরীক্ষা নেবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিচার্জ পরবর্তী খবর নেভাল শি শিপ রিপেয়ারিং ইয়ার্ডে একশো পঁয়তাল্লিশ তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেবে বন্ধুরা বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারটি কিনবেন কর্মক্ষেত্র পেপারটি